তো আমরা রিভার্স স্যাচুরেশন কারেন্টের উৎপত্তি সম্পর্কে জানতে যাচ্ছিলাম। আমারও আগের মতো একটা ডায়োড বা একটা পিএন জাংশনকে আমি এভাবে রিপ্রেজেন্ট করলাম। তো আমি নর্মালি বলছিলাম যে পি টাইপের মধ্যে থাকবে হোল, প্রচুর পরিমাণে হোল আছে, এন টাইপের মধ্যে প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রন আছে। বাট এখানে অবশ্যই মাথায় রাখা দরকার যে আমি পি টাইপের মধ্যে এই কথাটাও বলছি অনেকবার, পি টাইপের মধ্যে যদিও অসংখ্য হোল আছে, খুব অল্প সংখ্যক হলেও কিন্তু এখানে ইলেকট্রন আছে। তো অল্প সংখ্যক ইলেকট্রনকে যারা কিনা মাইনরিটি ক্যারিয়ার তাদেরকে আমি জাস্ট নীল কালি দ্বারা বা নীল ডট দ্বারা রিপ্রেজেন্ট করছি। সিমিলার ওয়েতে এন টাইপে অসংখ্য হোল আছে, সরি, এন টাইপে অসংখ্য ইলেকট্রন আছে, ফ্রি ইলেকট্রন, বাট এখানে কিন্তু কিছু সংখ্যক হলেও হোল থাকবে, কিছু সংখ্যক হলেও হোল থাকবে, এদেরকে আমি নীল ডট বা নীল হচ্ছে সার্কেল দ্বারা রিপ্রেজেন্ট করছি। তো এখানে হোল গুলো হচ্ছে মাইনরিটি আর এখানে হচ্ছে ইলেকট্রন গুলো হচ্ছে মাইনরিটি। তো যখন আমার এই বাধা স্তরটা বেড়ে গেছে, বাধা স্তরটা যত বাড়ে এই বাধাটা হচ্ছে মেজরিটি ক্যারিয়ারের জন্য বাধা। এই জিনিসটা চিন্তা করাটা চিন্তা করা যায় যে যে জিনিসটা কিনা বা যেটা যে অঞ্চলটা কিনা মেজরিটি ক্যারিয়ারের জন্য বাধা, ঠিক একই অঞ্চলটা কিন্তু মাইনরিটি ক্যারিয়ার জন্য বাধা না, বরং একটা সুবিধা। কেন সুবিধা? বিকজ হোলগুলো যখন ওই দিকে যাবে সে একটা বাধা পাচ্ছে, কারণ পজিটিভ একটা লেয়ার তাকে বিকর্ষণ করতেছে। ইলেকট্রনগুলো যখন ওই দিকে আসবে তখন সে একটা বাধা পাচ্ছে, নেগেটিভ লেয়ার তাকে বিকর্ষণ করতেছে। তাহলে এই পাশ থেকে হোলগুলো যাওয়া, পজিটিভ কারো যাওয়া ওই দিকে বাধা, কেন? বিকর্ষণ করতেছে। তো আমি হোলের জন্য যদি চিন্তা করি, হোলের জন্য আমাদের আইডিয়াটা বা কনসেপ্টটা কিরকম হইতে পারে যে আমাদের হোলের জন্য এভাবে চিন্তা করা যায়, লাইক এখানে হচ্ছে একটা হোল আছে, তো এই হোলটা ওই দিকে যেতে চায়, তো তার জন্য একটা এখানে পজিটিভ একটা অঞ্চল, প্লাস 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 এরকম একটা পজিটিভ একটা অঞ্চল আছে। তো সে যখন ওই দিকে যেতে চায় এই প্লাস লেয়ার গুলো তাকে হচ্ছে বাধা দিতেছে, ফলে সে ওইদিকে যেতে পারতেছে না। বাট এখানে ধরেন দুইটা হোলই আমি চিন্তা করলাম, এই দুইটা হোল সে হচ্ছে ওইদিকে যাওয়ার চেষ্টা করতেছে, বাট এই পজিটিভ লেয়ারটা তাকে বাধা দিয়ে থামায় ফেলতেছে। কিন্তু এখানে যে মাইনরিটি ক্যারিয়ার, যে ইলেকট্রনটা আছে, ইলেকট্রনের জন্য চিন্তা করেন, ইলেকট্রনের জন্য কিন্তু পজিটিভ লেয়ার কোনো বাধা না, বরং এটা হচ্ছে তার জন্য বেনিফিট। পজিটিভ লেয়ারটা তাকে আরো অ্যাট্রাক্ট করবে, আকর্ষণ করবে, ফলে সে আরো দ্রুত ওইদিকে চলে যেতে পারবে। ফলে যেটা কিনা মেজরিটি ক্যারিয়ার হোলের জন্য বাধা, সেটা কিন্তু মাইনরিটি ক্যারিয়ার ইলেকট্রনের জন্য সুবিধা। সো ইলেকট্রনটা খুব ইজিলি এদিক দিয়ে চলে যেতে পারবে। সিমিলার ওয়েতে খেয়াল করেন যে ইলেকট্রন যখন ওই পাশ থেকে আসবে, আমি জিনিসটা কিভাবে বলতে পারি যে আমরা ইলেকট্রন নিয়ে যদি কাজ করি, যে আমাদের কাছে কয়েকটা ইলেকট্রন আছে, তারা হচ্ছে এই দিকে আসতে চায়, তো ইলেকট্রনের জন্য কি এদিকে একটা নেগেটিভের রিজন আছে বা একটা নেগেটিভ অঞ্চল আছে। সো এই নেগেটিভ অঞ্চলের জন্য সেই দিকে আসতে কি করতেছে, বাধা ফেস করতেছে, এখানে একটা বাধা, ওই বাধার কারণে ইলেকট্রনটা এদিকে আসতে পারতেছে না। তো ইলেকট্রন ছিল এন টাইপে, ওইটা আমরা এখানে কাজ করছিলাম হচ্ছে পি টাইপ নিয়ে, আর এখন আমরা এদিকে আছি মানে এন টাইপে আছি। এন টাইপের জন্য মেজরিটি হচ্ছে ইলেকট্রন, প্রচুর পরিমাণ ফ্রি ইলেকট্রন আছে, ওরা এদিকে আসা একটা বাধা ফেস করে। কেন বাধা ফেস করে? ওদের জন্য এখানে একটা নেগেটিভ রিজন তৈরি হয়ে আছে, এই নেগেটিভ লেয়ারটা ইলেকট্রনকে এদিকে আসতে একটা বাধা দিতেছে। বাট এখানে যে মাইনরিটি ক্যারিয়ার লাইক হোল আছে, হোল তো পজিটিভ, হোল যদি পজিটিভ হয়ে থাকে হোলের জন্য কিন্তু এই লেয়ারটা বাধা না, বরং এই লেয়ারটা ওর জন্য আরো বেনিফিট, যে নেগেটিভ লেয়ার ওকে আরো আকর্ষণ করবে, ও খুব ইজিলি এদিকে চলে আসতে পারবে। ফলে কি হবে, এখান থেকে ইলেকট্রন গুলো এদিকে যাচ্ছে, হোল গুলো এদিকে আসতেছে, তো কিছুটা মাইনরিটি যে ক্যারিয়ার গুলো তারা কিন্তু কন্টিনিউসলি ফ্লো করে যাচ্ছে। তো মাইনরিটি ক্যারিয়ার যদি ফ্লো করে তাহলে কিছুটা নিশ্চয়ই কারেন্ট পাবো, বাট মেজরিটি ক্যারিয়ার যদি থাকে 1000টা, মাইনরিটি ক্যারিয়ার মতো আছে একটা, তো মেজরিটি ক্যারিয়ার কারণে যদি কারেন্ট পাই আমি 1 অ্যাম্পিয়ার, মাইনরিটি ক্যারিয়ার কারণে কারেন্ট পাবো আমি 1/1000 অ্যাম্পিয়ার, মানে হচ্ছে মেজরিটির জন্য যদি আমি কারেন্ট পাই 1 অ্যাম্পিয়ার, মাইনরিটির জন্য কারেন্ট পাবো 1 মিলি অ্যাম্পিয়ার, 1000 ভাগের 1 ভাগ, মানে অনেক কম হবে জিনিসটা। সেজন্যই দেখেন মেজরিটি ক্যারিয়ার কারেন্টের মান অনেক বেশি, মাইনরিটি ক্যারিয়ার কারেন্টের মান অনেক কম। শুধু তাই না, মেজরিটি ক্যারিয়ার কারণে যে কারেন্টটা আসে সেটা কিন্তু উপরের দিকে, মানে পজিটিভ কারেন্ট, আর এটা হচ্ছে নেগেটিভ কারেন্ট নিচের দিকে। তো কেন ডিরেকশনটা উল্টা সেটা বুঝতে হবে। তো যখন আমরা নর্মালি কাজ করি, যে যদি আমরা মেজরিটি ক্যারিয়ার নিয়ে যে কাজগুলো করবো সেটাকে কালো কালার দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে, যে মেজরিটি ক্যারিয়ার হোল যদি এদিকে যেত তাহলে আমি এদিকে একটা হোলের কারেন্ট পাইতাম, আর ইলেকট্রন যদি এদিকে আসতো, ইলেকট্রন এদিকে আসতেছে তার মানে আসলে ইলেকট্রনের কারেন্ট কারণে কারেন্টটা হচ্ছে ডান দিকে, ইলেকট্রন যদি এদিকে মুভ করে ইলেকট্রনের কারেন্টটা তার উল্টো দিকে হয়। তাহলে দেখেন ইলেকট্রনের কারেন্টটাও ডান দিকে, হোলের কারেন্টটাও ডান দিকে, তাহলে টোটাল কারেন্টটা হবে আসলে ডান দিকে। কখন? মেজরিটি ক্যারিয়ারের জন্য। আর মাইনরিটি ক্যারিয়ারের জন্য কি হচ্ছে,
মাইনিটি ক্যারিয়ার জন্য ইলেকট্রন ডান দিকে মুভ করতেছে, ইলেকট্রন যেদিকে মুভ করে কারেন্ট হয় তার উল্টো দিকে। সো মাইনরিটি ক্যারিয়ার জন্য ইলেকট্রনের কারেন্ট হচ্ছে এখানে ডান বাম দিকে, আবার একইভাবে হোলটা বাম দিকে মুভ করতেছে, হোল যেদিকে মুভ করে কারেন্ট হয় এক্স্যাক্টলি সেম ডিরেকশনে, ফলে এখানে হোলের কারণে আমি এদিকে একটা কারেন্ট পাচ্ছি। তাহলে দেখেন এখানে ইলেকট্রনের কারেন্টও বামে, হোলের কারেন্টও বামে, তো টোটাল কারেন্টটা হবে আসলে বাম দিকে, আই হোল প্লাস আই ইলেকট্রন। তাহলে মেজরিটির কারণে যে কারেন্টটা পাইতাম এটা হচ্ছে আই ফর মেজরিটি ক্যারিয়ার, আর এটা হচ্ছে আই ফর মাইনরিটি ক্যারিয়ার। মেজরিটি ক্যারিয়ারের কারণে কারেন্টটা রাইট ডিরেকশনে বা ডান দিকে, আর মাইনরিটির কারণে হচ্ছে বাম দিকে। সো একটা যেটা একটার উল্টো, সো মেজরিটিটাকে যদি আমি পজিটিভ বলি মাইনরিটিটাকে অবশ্যই আমাকে নেগেটিভ বলতে হবে। দ্যাটস ওয়াই এই দিকের কারেন্টটা পজিটিভ, এই দিকের কারেন্টটা নেগেটিভ চলে আসছে। তাহলে আমরা এতক্ষণ এইগুলো দেখলাম যে ফরওয়ার্ড বায়াসের কারেন্টটা যেই দিকে আসছে, রিভার্স বায়াসের কারেন্টটা উল্টো দিকে। ফরওয়ার্ড বায়াসের কারেন্টের মানে তুলনায় রিভার্স বায়াসের কারেন্টের মান অনেক কম, হয়তো 1000 ভাগের 1 ভাগ, এবং এই যে রিভার্স স্যাচুরেশন কারেন্ট এটার উৎপত্তি কোথায় সেগুলো আমরা দেখে ফেলছি। এবার এখানে একটা অদ্ভুত ঘটনা ঘটে যেটাকে আমরা বলি হচ্ছে ব্রেকডাউন, একটা ডায়োড ব্রেকডাউন করে ফেলছে বা নষ্ট হয়ে গেছে এরকম একটা ব্যাপার। সো এই জায়গাটাকে বলা হয় ডায়োডের ব্রেকডাউন। তো এই জিনিসটা কি সেটা হচ্ছে আমরা এখন দেখবো।